ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে এতে ক্রমে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন দুই উপজেলা চল্লিশটি পুকুরের ষাট থেকে সত্তর লাখ টাকার মাছ ভেসে গেছে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা এ বিষয়ে আরও জানিয়েছেন চোলেমান ডালিম গত কয়েকদিনের পাহাড়ি ঢল এবং বৃষ্টির ফলে ফুলগাজী এবং পরশুরামের যে বন্যার সৃষ্টি হয় এ বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে নদীর পানি কমার ফলে ফসলের যে মাঠ সে মাঠে কিন্তু পানি কমেছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতির যে চিহ্ন সেটি কিন্তু ফুটে উঠেছে আমরা কথা বলেছি ফুলগাজি এবং পরশুরামে যে কৃষি অফিস তাদের সাথে তারা আমাদেরকে যেমন জানিয়েছেন যে ফুলগাজিতে সাড়ে তিন হেক্টর মতো আমন যে বীজতলা সেটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে আর দুই হেক্টরের মতো যে গ্রীষ্মকালীন সবজি সেটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে অপরদিকে পরশুরাম এর কৃষক বিশের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তেরো হেক্টরের মতো আমনের বিস্তলা পানিতে নিমজ্জিত হয়েছে আর কথা বলেছি আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই দুদিনের বন্যার কারণে ফুলগাজি এবং পরশুরামের চল্লিশটির মতো পুকুরের মাছ কিন্তু বানের জলে ভেসে গেছে ফলশ্রুতিতে ষাট থেকে সত্তর লাখ টাকার মাছ কিন্তু ভেসে যাওয়ার আশঙ্কা করছেন এছাড়াও কিন্তু এই যেসব এলাকায় পানি উঠেছে সেসব এলাকায় বাড়ির আঙিনায় যেসব শাক সবজি চাষ হয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এখনও কিন্তু ডুবে রয়েছে তো এই ছিল ফেনীর ফুলগাজি এবং পরশুরামের বন্যা পরিস্থিতিতে কৃষির ক্ষয়ক্ষতির খবর